কুনতে তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস আপনি জানতেন না, আপনাকে জানালেন কে? তাহলে ওয়ামান আমিলা বিহি উজিরা, তোমরা যদি আমল করতে চাও তাহলে কোরআন দিয়ে আমল করো। আর রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস, লান তাদিল্লু, কখনো প্রবষ্ট হব না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, মানির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ধরা দরকার আছে না নাই? এফটিভি মিডিয়া 24 ইন অ্যান্টিসিপেশন অফ হেলদি কালচার। যে জমিনে বসে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য আমরা একত্রিত হলাম, জমিনের মালিককে বিশ্বাস হয়? আমরা কি ভাড়াটিয়া এই জমিনের? আমরা কি আর জমিনের মালিককে? কিন্তু মাঝে মাঝে আমরা ভাড়াটিয়া মালিক সেজে বসি, ঠিক কি না? দারোয়ান রেখেছি বাড়ি পাহারা দেওয়ার জন্য। দারোয়ান কি জন্য রাখা হয় কথা বলেন? মাঝে মধ্যে দারোয়ান কি করে, বাড়ি দখল করে। এই জমিনের মালিককে আকাশের বিশাল সামিয়ানা টাকার, আমরা যা কিছু দেখি, আমরা যা কিছু দেখি না, সব কিছুর একচ্ছত্ব মালিককে। এই সৃষ্টির ভিতরে কারো কোনো অংশগ্রহণ আছে? এবং এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো পরামর্শ নিয়েছেন? যে জমিন যার, সেই জমিনেই আইন চলবে কার? যদিও আমাদের দেশে তা চলে না। আমরা এই বিশাল আসমানের নিচে জমিনের উপরে কোরআন শোনার জন্য একত্রিত হলাম, আজকের এই মাহফিল আয়োজন করেছেন কারা আপনারা কি জানেন? এক ঝাঁক, কি নাম? এক ঝাঁক তরুণ সংঘ। আজকের তরুণেরা কোরআনের দিকে ছুটছে, ঠিক কিনা বলেন? আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামের সূর্য কোরআনের সূর্য, ঠিক কিনা বলেন? এই এক ঝাঁক তরুণ সংঘ চাইলে এখানে কোনো গানের কনসার্ট করতে পারতেন কি পারতেন না? এই মাহফিলও তাদের অর্থ খরচ হচ্ছে কি হচ্ছে না? কনসার্ট করলেও খরচ হতো কি হতো না? কিন্তু এই মাহফিল করার কারণে তারা জাগতিকভাবে যতটুকু লাভবান হচ্ছে না, আল্লাহর দৃষ্টিভঙ্গিতে কোরআন সুন্নার চশমা যখন আপনি চোখে পড়বেন, ওই কোরআন সুন্নার দৃষ্টিতে এই এক ঝাঁক তরুণের আজকের যে আয়োজন করেছেন, নিঃসন্দেহে এটি তাদের জন্য, তাদের দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আছে না নাই? এই মাহফিলের চতুর্দিকে নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সকিনা নামক প্রশান্তি নাজিল করেন, আর রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে আছেন। আল্লাহু আকবার! আজকের এই মাহফিল শেষ হয়ে যাবে, আমরা যারা আলোচক, আমরা যারা আয়োজক, যারা শ্রোতা, আমরা সবাই মাহফিল শেষ হলে বাড়ি চলে যাব না, এখানে ঘুমিয়ে থাকব। এই মাহফিল আগামীকালকে রাত পোহালেই মাহফিলের ফ্যান্ডেলটা খোলা হবে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই আয়োজনকে যারা নিরাপত্তার বেষ্টনী দিতে এসেছে, আল্লাহর পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে,
যদিও এই মাহফিলের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি দুনিয়ার দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা এই মাহফিলের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেছেন, মাহফিল শেষ হলে আমরা সবাই বাড়ি চলে যাব, ফ্যান্ডেলও খুলে ফেলা হবে, তবে যারা এসেছে আপনার জন্য আমার জন্য রহমতের নিরাপত্তা চাদর বেষ্টনি দেওয়ার জন্য, মাহফিল শেষ হয়ে যাবে ঠিক, আপনি আমি বাড়ি চলে যাব ঠিক, তবে তারা আর এখান থেকে আকাশে যাবে না, তারা আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা কামনা করতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ফেরেশতা, এত ফেরেশতা, মাহফিল তো আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গাতে মাহফিল হচ্ছে কি হচ্ছে না, এত ফেরেশতা আমার ডান কানে বাম কানে ফেরেশতা, এত ফেরেশতা, ফেরেশতার সংখ্যা কত, ফেরেশতার সংখ্যা কত, আমি আপনাদেরকে একটু ধারণা দিই। আমরা যেই বাইতুল্লাহর দিকে আমরা ফিরে নামাজ আদায় করি, বলেন তো দেখি আমরা কি বাইত পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না কেবলার দিকে, কোন দিকে আমাদের কেবলা কি পশ্চিম না কেবলা, কেবলার দিকে ফিরে নামাজ পড়ি আমরা, পশ্চিম দিকে আমাদের কেবলা। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে ক্ষুধা অবস্থায় আমাদেরকে খাদ্য দেন, কে, আমরা কেবলার দিকে পড়ি। ওই মসজিদে হারাম যেখানে অবস্থিত, মসজিদে হারামের বরাবর উপরে বাইতুল মামুর নামে সত্তাবক আসমানের উপরে একটা মসজিদ আছে আরশে আজিমের নিচে, আর ওই মসজিদের মসজিদে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। আমরা যেরকম জমিনে আমাদের মসজিদ গুলাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হয়, বলেন তো দেখি আমাদের মসজিদে সকালবেলায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সব সময় যারা নামাজ পড়ে তারা ফজরের নামাজে উপস্থিত হলো, জোহরের নামাজ যদি তারা আবার আসে, হুজুর বলবে আপনি তো ফজর পড়েছেন, এখন জোহরের সময় কেন এসেছেন, বের হয়ে যান, বলবে, কথা বলে না, বলবে, বলবে না। কিন্তু কই বাইতুল মামুরের মুসল্লি ওই ওখানকার চিত্র ভিন্ন, ওখানকার সিস্টেম হচ্ছে ভিন্ন, ওই মসজিদে কাতারের সংখ্যা হচ্ছে 70,000, কত কত, আর প্রত্যেক কাতারে মুসল্লির সংখ্যাও 70,000, ওখানে কোনো মানুষ নাই, ওরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। আমি আপনাদেরকে ফেরেশতার সংখ্যাটা বোঝানোর জন্য একটু দৃষ্টিভঙ্গি দিচ্ছি, ওই বাইতুল মামুর মসজিদে দৈনিক পাঁচবার নামাজের জামাত হয়, তবে ওই বাইতুল মামুর মসজিদে যেই মসজিদে কাতারের সংখ্যা 70,000, আবার প্রত্যেক কাতারে মুসল্লির সংখ্যাও 70,000, দারুণ ব্যাপার হচ্ছে ওই দিন যেই দিন আজকের সকালবেলায় যেই ফেরেশতারা যেই মসজিদে কাতারের সংখ্যা 70,000 প্রত্যেক কাতারে, আবার মুসল্লির সংখ্যা 70,000, যারা আজকে ফজরের নামাজ ওই বাইতুল মামুরে আদায় করেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা সেখানে আরেক ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। ফেরেশতার সংখ্যা কত আপনি মেমোরিতে আপনার, মানে ওই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আজকে ফজর যারা পড়েছে তারা আর দ্বিতীয় জোহর আসর মাগরিব তারা আর সেই মসজিদে দ্বিতীয়বার নামাজ পড়ার চান্স নাই। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আমাদের ধারণাই নাই, আমাদের জ্ঞানই নাই। আজকে সেই মহান যেই বিশাল আকাশের মালিক, যে জমিনে বসে আমরা আজকে তাফসীরুল কোরআন শোনার জন্য আসলাম, একজাক তরুণ সংঘ আজকে যেইভাবে এই কোরআনের দিকে ছুটে এসেছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই একজাক তরুণ সংঘের সকল তরুণদেরকে আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি যারা এই একজাক তরুণ সংঘের আহ্বানে সাড়া দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আজকের যারা আপনারা এখানে শ্রোতা হয়ে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কাল কঠিন হাশরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাও, আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান
মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করি আল্লাহর জন্য, না আমার জন্য। হ্যাঁ, এই যে অন্তত ওয়াজ থেকে, আজকের ওয়াজ থেকে একটা মেসেজ নেবেন, বেশি নেওয়া দরকার নাই। আমরা যে নামাজ পড়ি, দান করি, সদাকা করি, তাসবিহ তাহলিল পড়ি, বন্যার সময় অনেকে লক্ষ লক্ষ টাকার ত্রাণ দিছে না, এই স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি স্কুল সবগুলো আশ্রয় কেন্দ্র ছিল কি ছিল না? আপনি যেন 10 লক্ষ টাকা ত্রাণ দিলেন, আমি টাকা দিতে পারি নাই, আমি ত্রাণের প্যাকেটটাকে মাথায় করে কাঁধে করে বহন করে আমি যারা গরিব অসহায় অথবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিন্তু ঘরের ভিতরে বানের পানি আসার কারণে তারা চলে এসেছেন, আমি যে শ্রম দিয়েছি, এই যা করেছি বান্দা, আমি আমার জন্য করেছি না আল্লাহর জন্য? আমি আমার জন্য করেছি, কথা বলেন, তবে আল্লাহর খুশির জন্য। কথা ভালোভাবে বুঝবেন, এই কাজটা আমি করেছি আমার জন্য, কিন্তু এই কাজ আমার জন্য করলেও এই কাজের ভিতরে খুশি কি থাকবে? এই কোরআন থেকে আমরা এর দলিল নেব। কোথায় কোথায়? কথা বলে না, বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই লোক কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আমরা যে আজকের এই মাহফিলে এসেছি, আমরা বসলাম, আমরা দান করব, দান করলাম, এই যে দুনিয়াতে যত রকমের ভালো কাজ আমরা করি, এই ভালো কাজগুলো কি আমরা আমাদের জন্য করি না আল্লাহর জন্য করি? আমাদের জন্য করি। বলেন, এই কাজ আমরা কার জন্য করি? আমরা আমাদের জন্য করি, আমার লাভের জন্য করি, কিন্তু আমার লাভের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যদি তোমরা সবাই কুফুরি করো, মানে আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহকে অস্বীকার করো, যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমার প্রতি কোনো টাকা পয়সা খরচ করো না, আমাকে সিজদা করো না, যাকাত দাও না, আমার এই কোরআনটাকে মানো না, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা, আমি আল্লাহ হচ্ছি এমন আল্লাহ, ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আমি আল্লাহ নিজেই নিজেই প্রশংসিত। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ বললেন, ফাইনাল্লাহ গনিউন হামিদ, যদি তোমরা আমার প্রশংসা না করো, আমার নাম হচ্ছে হামিদ, আমি নিজেই নিজেই প্রশংসিত। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে? কিন্তু আমরা আল্লাহকে সেজদা দিই, আমরা কাকে সেজদা দিই? এই দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে আল্লাহকেও সেজদা দেয়, আবার ওই ফিরের দরবারে গিয়ে তার আবার ফির কেউ সেজদা দেয়, এরকম লোক বাংলাদেশে আছে না? নাই। কেন আমরা আল্লাহকে সেজদা দিই আবার বান্দাকেও সেজদা দিই? সাহাবায়ে কেরাম দেখলেন জমিয়ত বিশ্বনবীকে সেজদা করতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটগুলো দেখলাম আপনার পায়ে সেজদা করতেছে, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে সেজদা করে ধন্য হতে চাই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, মানুষ মানুষকে সিজদা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, যদি মানুষ মানুষকে সিজদা করা আল্লাহ হালাল করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতেন,
তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো, কিন্তু আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এই সিজদা আল্লাহ তার নিজের জন্য কাজ করে নিয়েছে। আজকে বান্দারা মসজিদে আল্লাহকে সিজদা দেয়, আবার ওই পীরের দরগায় গিয়ে আবার পীর সাহেবকেও সিজদা দেন। যদি আপনি পীর সাহেবকে প্রশ্ন করেন আপনি কেন সিজদা দিলেন, ওই মুরিদকে পীর বুঝায় এটা আসল সিজদা নয়, এটা হচ্ছে সিজদায়ে তাওজিমি। কি সিজদা? আপনিও জ্ঞান না থাকার কারণে সে আপনাকে যুক্তি দেয়। এখন বলেন তো দেখি, যুক্তি দিয়ে কি ইসলাম চলে না কোরআন দিয়ে চলে? কথা বলে না, ইসলাম কি দিয়ে চলে? এই ইসলাম কোরআন দিয়ে চলে। যদি মুরিদের যদি পড়াশোনা থাকতো, এলেন থাকতো, তাহলে মুরিদ তাকে ধরত বিশ্ব নবীকে, তা আবু বকর উসমান আলী একজনও তো কেউ সিজদা করে নাই, ঠিক কিনা বলেন? এখন তারা আমাদেরকে যুক্তি দেয়। এখন আপনি যদি কোরআনের জ্ঞান আপনারা থাকে, যদি আপনার কোরআনের জ্ঞান থেকে থাকে, তাহলে আপনি এই যুক্তি মানবেন না, কারণ শয়তানও আল্লাহকে যুক্তি দিয়েছে কি দেয় নাই। সদর আল্লাহর কি দিছে সুরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন সে কত চমৎকার করে তুলে ধরলেন 12 নম্বর আয়াতে, ক্বালামা মানাআকা আল্লা তাসজুদ ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বললেন, ক্বালামা মানাআকা আল্লা তাসজুদ ইযা আমারতুক, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, আমর আসলো আদমকে সিজদা করো, শয়তান সিজদা করলেন না, শয়তান যুক্তি দিলেন, কলা আনা খায়রুম মিনহু খলাকতাহু মিন নার, আল্লাহ আমি তো আগুনের সৃষ্টি। আপনি একটি মোমবাতি ধরাবেন, মোমবাতি টেবিলে রাখবেন, ম্যাচ দিয়ে আগুন ধরাবেন, এই মোমবাতিটা যখন জ্বলবে আগুন কোন দিকে উঠে? শয়তান আল্লাহকে যুক্তি দেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শয়তানকে কে বানালেন, আবার আদমকেও কে বানালেন? এখন শয়তান আল্লাহকে যুক্তি দেয়, কলা আনা খায়রুম মিনহু খলাকতাহু মিন নার, আমাকে তো আপনি আগুন থেকে বানালেন, আগুনের ধর্মই হচ্ছে উপরের দিকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি তো আদমকে তৈরি করলেন মাটি থেকে, আপনার হাতে যদি আমি এক টুকরা মাটির টুকরা দিই, যদি আপনি মাটিটাকে উপরের দিকে নিক্ষেপ করেন, এই মাটি কি উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে? সেই যুক্তি দেয়, মাটি তো নিচের দিকে যা, আমি তো উপরের দিকে, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ বলেন, আমি তোমাকেও তৈরি করলাম, আমি তোমাকেও তৈরি করলাম, আদমকেও তৈরি করলাম, তুমি আমার যুক্তি দাও, যাও বের হয়ে যাও। এই কারণে যুক্তি দিয়ে ইসলাম চলে না। যারা বস্তুবাদী, যারা নাস্তিক, তারা আপনাদেরকে বিভিন্ন সময় যুক্তি দেয় কি দেয় না? যদি যুক্তির সাথে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, বুঝতে হবে এটা মিস্টার ইবলিসের খালাতো ভাই। সরে সরে মিতালি, এক সরে বিয়া করে আরেক সরের হালি, সরে সরে মিতালি। সম্মানিত হাজরিন, তাহলে বলছিলাম এই যে আমরা ফিরকে সেজদা দেয়, আবার আল্লাহকেও সেজদা দেয়, কিন্তু এই সেজদা কার জন্য খাস? আপনি যে আল্লাহকে সেজদা দিলেন, আপনি সেজদা দিলেন জমিনে, এখানে একটু আগে মাগরিব নামাজ হয়েছে নি, এশার সলাত এখানে হবে কি হবে না? হবে। আমরা যারা এখানে আছি এখানে নামাজ পড়ব ইনশা, আমরা যারা মসজিদে নামাজ পড়ি, যখন শীতকাল আসে মসজিদের কার্পেট বিছানো হয় কি হয় না? আবার আমরা এমন কোন পরিবেশে থাকি যখন কৃষক যখন কৃষকের কাজ করার জন্য জমিনে যায়, যখন নামাজের আজান হয় সেই ওই জমিনের পাশে কৃষকের দান খাতের পাশে গামছাটা বিছিয়েও নামাজ পড়ে কি পড়ে না? এরকম ইমানদার কৃষকও বাংলাদেশে আছে না নাই? আমার প্রশ্ন হচ্ছে, এই যে কৃষক গামছাটা বিছিয়ে যেই আইলের মধ্যে নামাজ পড়লো, সেখানে ঘাস আছে না নাই? ঘাসের উপরে কি আছে বলেন? ঘাসের উপরে কি? গামছা। আমরা কেউ কার্পেটের উপরে সেজদা দিচ্ছি, কেউ গামছার উপরে, কেউ পাটের উপরে, কেউ ইটের উপরে, কেউ কাদা মাটির উপরে সেজদা দিচ্ছি। বিশ্বনবী আমাদেরকে জানালেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, যদিও তোমরা কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছ,
তোমরা দেখতেছ তোমরা ওই খড়কুটার উপরে তোমরা সেজদা দিচ্ছ, তোমরা বিছানার মধ্যে জায়নামাজের মধ্যে সেজদা দিচ্ছ। বিশ্বনবী বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাজাদাল আবদু সাজাদা ক্বাদামাইর রহমান। বিশ্বনবী বললেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, আল্লাহর কোন গোলাম যখন সেজদা দেয়, যদিও সেই কার্পেটে গামছার উপরে খালি দুপার উপরে মাটির উপরে সেজদা দিচ্ছ, তবে তোমার এই সেজদা তুমি দয়াময় আল্লাহর কুদরতি পায়ের মধ্যেই দিতেছ। সম্মানিত হাজরিন, আমরা এই কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করব। আমাদের জ্ঞানের উৎস কি? মান ক্বালা বিহি সাদাকা, যেই লোক কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যেই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে ওই লোকটাই ন্যায় বিচার করে। আজকে আমাদের সমাজে ন্যায় বিচারের জন্য মানুষ সভাপতির কাছে যায় কি যায় না? সভাপতি ফেল, মেম্বারের কাছে যায়, ন্যায় বিচার পায় না, মেম্বারের কাছে ফেল, বোর্ড অফিসে চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যানের কাছেও ন্যায় বিচার নাই। সেখান থেকে সে মুখ ফিরালো, চলে গেল থানায়, থানায় ন্যায় বিচার পেল না, চলে গেল কোর্টেও। বলেন তো দেখি, কোর্টে গেলেও কি ন্যায় বিচার সেই পাওয়ার সম্ভাবনা আছে নাই? কারণ কি? কারণ তিনি যেই সমাজের কমিটির কাছে গেলেন, তিনিও যেই বিচার করেন, সেই বিচার তার মন মস্তিষ্ক দুনিয়ার মানুষের মগজ দিয়ে বানানো। মেম্বারের কাছে গেলেন, মেম্বার সেই নিজেদের মন মস্তিষ্ক মানুষের আইন দিয়ে বানানো। আপনি উপজেলায় যাবেন, থানায় যাবেন, কোর্টে যাবেন, যেখানেই যাবেন সব জায়গায় একই মার্কার লোক, কারণ কোথাও কোরআন আসেনি নাই। এই কারণে আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি শান্তি খোঁজেন, ন্যায় বিচার খোঁজেন, কোরআনটাকে যদি আপনি বাদ দিয়ে এই কোরআনটাকে জুলদানের ভিতরে ঢুকালেন, আর আপনার বাবা যখন মরে গেল আপনি ফুললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কার কথা? আপনি তো ফুললেন, কি ফুললেন বুঝলেন না। আরবি একটা প্রবাদ আছে, আল হাফিজু কাল জাহেল, হাফেজ হচ্ছে মূর্খ। এখন আপনি যে কোরআন তেলাওয়াত করলেন, আপনার বাবা মরে শুয়ে আছে, আপনি কোরআন পড়লেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের কসম। এখন বলেন তো দেখি, যেই লোকটার সামনে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন, এই লোকটার সমাজে কোনো দাম আসেনি? কথা কয় না, যিনি মরে গেছেন সমাজে কোনো দাম আসেনি, ওনার বেল আসেনি, বরং এতদিন ডাকত, নাম ধরে ডাকত, মরার সাথে সাথে নামটাও মুছে গেল। স্কুলের মাঠে জানাজা হবে, ওই জানাজায় আগত মুসল্লি তার আত্মীয় স্বজনকে বলো তাড়াতাড়ি লাশটা নিয়ে আসো। কি নিয়ে আসো? কথা বলে না, কি নিয়ে আসো? লাশ নিয়ে আসো। তাহলে আপনার নামটাও নাই মানে আপনার কোনো বেল? তা আপনার সামনে যদি বলা হয় বিজ্ঞানময় কোরআনের শপথ, এই মরা মানুষ বিজ্ঞানের সাথে মরা মানুষের কোনো সম্পর্ক আসেনি, বরং সম্পর্ক হচ্ছে আমরা যারা জীবিত আছি, আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের সাথে কোরআনের সাথে এবং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই। আপনি কোথায় যাবেন? এই কোরআনের ভিতরে কি নেই? বিগ ব্যাং থিওরি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, এইভাবে কেমিস্ট্রি, ফিজিক্স, মেরিন সায়েন্স, বিজ্ঞানের এমন কোন দিক এবং বিভাগ নাই, এমন কোন দিক এবং বিভাগ নাই যেই বিজ্ঞান, এই যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কথাগুলো এখানের ভিতরে ঢুকিয়ে দেন নাই। এই বিজ্ঞানের ভিতরে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্টের আজব তথ্য দিয়েছেন। এটার নাম কি? কি আঙ্গুল বলে? নোয়াখালীর ভাষায় এটার নাম কি? এমনি তো হচ্ছে বৃদ্ধা আঙ্গুলি, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে? বুড়ি আঙ্গুল। আমাদের দেশে এটা যদি কেউ কারাগারে দেখায় তার অবস্থা খারাপ। আবার আপনি যখন আউট অফ বাংলাদেশ যাবেন, এটা দেখাইছেন মানে মেয়া মেয়া, আরবিতে বলে কি মেয়া মেয়া, মানে 100-100, ঠিক আছে? তো এই যে এই কোরআনের ভিতরে আঙ্গুল দিয়ে আপনি যখন কোনো সিম কিনবেন, সিম কেনার সময় অথবা আপনি জায়গা জমির দলিল রেজিস্ট্রি করবেন, একটা সময় আমাদের অনেকে সিগনেচার নিজের নাম দস্তখত করতে পারত না, তখন কি ছিল? টিপসই।
এখন আপনারা যারা সিম রেজিস্ট্রেশন করার জন্য যান, টিপসই আছে না নাই, আপনি যখন বাইরে যাবেন বিমানবন্দরে আপনার ফিঙ্গার প্রিন্ট আছে না নাই। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, এই কোরআন, যেই কোরআনকে আপনি মোল্লার কিতাব মনে করলেন, ফললেন না, কোনো কাম নাই। হ্যাঁ, এই কোরআন কত আধুনিক। একটা সময় আপনারা যারা এখানে ব্যাংকে যেতেন, এখানে একজন ব্যাংকারও আছে, 1990 দশকে যখন আমরা ব্যাংকে যেতাম, আপনারা যেতেন, তখন এই এখন যেইভাবে কম্পিউটার, তখন কি ছিল? ব্যাংকে গেলে ম্যানেজার সাহেব দরজা খুলতেন, বড় বড় আলমারি থেকে বড় বড় লেজার বুক বের করতেন না, এ তো বড় বড় মোটা, তো আপনি বলতেন, আমার বলতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বলতেন, ম্যানেজারের অ্যাকাউন্ট নাম্বার দেখে চেক করে আপনার হিসাবটা দিয়ে আপনাকে টাকা দিয়ে দিত। আর এখন কি ব্যাংকে যাওয়া লাগে? বরং এখন সকল ব্যাংকের আই ব্যাংকিং আছে না নাই? আই ব্যাংকিং আছে না নাই? আছে। তাহলে আপনি যদি মনে করেন ওই সময়ে এটা ছিল ব্যাকগ্রেডেড, এখন তো বিজ্ঞান অনেক আধুনিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে যেই ফিঙ্গার প্রিন্টের বিস্ময়কর তথ্য এই কোরআনের ভিতরে দিলেন, বর্তমান দুনিয়ার আধুনিক বিজ্ঞান এটা জেনেছে মাত্র 150 বছর। কত বছর? 150 বছর। ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে 1800 সালের পরে মানুষের ফিঙ্গার প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের ভিতরে যেই ফিঙ্গার প্রিন্ট দিলেন, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, একজন মানুষের হাতের ছাপের সাথে অন্য আরেকজন মানুষের হাতের ছাপ মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 75 নম্বর সূরা সূরা কিয়ামাতের 3 এবং 4 আয়াতের মধ্যে জানালেন, আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটি আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন? যারা যারা আল্লাহকে হাত তুলে দেখান তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলছিলাম যেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই ফিঙ্গার প্রিন্টের কথা তথ্য তিনি আমাদেরকে জানালেন, যেই কোরআনকে আপনি মোল্লার কিতাব বললেন, যেই কোরআনটাকে আপনি মনে করলেন এই কোরআন দিয়ে বর্তমান পৃথিবী চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের ভিতরে জানালেন, আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহু আকবার, কি চমৎকার তথ্য আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন। ও মুসলমানেরা, ও গোস্ত খাওয়া মুসলমানেরা, আপনি আপনার কোরআন ছেলেকে যদি কোরআন না শেখান মনে করবেন, আপনি তাকে জ্ঞান থেকে, আধুনিক বিজ্ঞানের জ্ঞান থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। এই কোরআন যদি আপনি আপনার ছেলে হাতে তুলে দেন, যদি মানুষ দলের হাতে যদি এই কোরআন তুলে দেয়, যদি সংসদের ভিতরে যদি এই কোরআন দেওয়া হয়, তাহলে এই সমাজের মানুষ, কোনো মানুষ কেউ থাকবে 10 তলায়, আবার কেউ থাকবে গাছতলায়, এই ব্যবস্থা ইসলামের ভিতরে না। আছে? আছে। বলছিলাম এই কোরআনটাকে যদি আপনি আপনার ছেলের হাতে তুলে দেন, সেই বিজ্ঞানও শিখবে, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের পথ এই কোরআনের ভিতরে দিয়েছেন কে? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, বান্দা তোমরা কি মনে করেছো, তুমি যখন মরে যাবা, মরে যাবার পর তোমাকে যখন মাটির কেটে ফুঁতে ফেলা হবে, কবর দেওয়া হবে, 100 বছরে চলে যাবে, 200 বছরে চলে যাবে, তুমি মনে করেছিলা তোমার হাড্ডি গুড্ডি
অস্থিমজ্জা সব মাটির সাথে মিশে যাবে। আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা আযমা, বরং আমি তোমার হাড্ডি গুড্ডি তোমার অস্থিমজ্জা সবগুলোকে একসাথে করব, শুধু সেইগুলো একসাথে করব না, বাবিয়া বানানা, বরং আমি তোমার হাতের যেই টিপসই তোমার যেই ফিঙ্গারপ্রিন্টের তোমার হাতে যেই ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিঙ্গারপ্রিন্ট তোমার হাতের সেই টিপসই সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও তোমার সামনে উপস্থাপন করব। আপনি এই কোরআনের ভিতরে কোথায় যাবেন? আসেন হিউম্যান ইমপ্রোলজি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম দিকে কি চমৎকার ভাবে মানুষ সৃষ্টির মানুষের হিউম্যান ইমপ্রোলজির তথ্য তুলে ধরলেন। এই যে এখন যখন মায়ের গর্ভে বাচ্চা আসে, বলেন তো দেখি, আমরা যখন ডাক্তার দেখাই সেখানে আলট্রাসোনোগ্রাম আছে না নাই, বলেন তো দেখি এই আলট্রাসোনোগ্রামের মধ্যে আমরা ব্রণের বিকাশ আমরা জানতে পারি, এই বাচ্চাটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 30-35 বছর আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিকাশ সাধন, ব্রণের বিকাশ কিভাবে মায়ের গর্ভে ব্রণের বিকাশ হয় 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সেই মানুষের ব্রণের বিকাশের কথা জানিয়ে দিলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন থুম্মা জাআলনা কি চমৎকার করে আল্লাহ বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, মানুষ আমি তোমাকে কি সুন্দর করে সৃষ্টি করলাম, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, তুমি যখন মায়ের গর্ভে এসেছিলেন পুরুষদের স্পার্ম মহিলাদের ওবাম এই দুটির একসাথে যখন এই ব্রণের বিকাশ হয়, তুমি তোমার মায়ের গর্ভে প্রথমে সামান্যতম তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু খলাকাতান নুতফাতান আলাকা ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা আযামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই এক ফোঁটা নাফাক পানি থেকে আমি রক্তে পরিণত করলাম, আর এই রক্ত থেকে আমি মাংসপিণ্ডে তৈরি করলাম, তখনও তোমার কোনো রূহ ফায়দা হয় নাই, এই মাংসগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে ঢেকে দিলাম, মাংসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হার দিয়ে দিলাম, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সূক্ষ্ম জায়গায় তোমাকে রেখে দিয়েছি, ওয়া নুকিরু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, সূরা আল হাজ আল্লাহ বললেন আমি তোমাকে অতঃপর তোমার মায়ের রেহেমের ভিতরে ততদিন রেখে দিলাম যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমাকে রেখে দিতে চাইলাম, ونقر في الارحام ما نشاء الى اجل مسمى। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা এখানে আসি আমাদের সবার মায়ের গর্ভে আমরা কি সবাই 10 মাস ছিলাম? কেউ 9 মাস 3 দিন, কেউ 7 মাস আছে না? আল্লাহ বললেন ونقر في الارحام ما نشاء الى اجل مسمى, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে রেহেমের ভিতরে আমি তোমাকে সেখানে রেখে দিলাম, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আমি তোমাকে সেখানে সূক্ষ্মভাবে রেখে দিলাম। সম্মানিত হাজেরিন, এরপরে আস্তে আস্তে কিভাবে তোমার ব্রণ তুমি কিভাবে ক্রমান্বয়ে তুমি আস্তে আস্তে মায়ের পেটের ভিতর বেড়ে উঠলা, দুনিয়ার কোনো মানুষ তোমার খাবারের ব্যবস্থা, দুনিয়ার কোনো সরকার তোমার ওই মায়ের পেটে শিশুর খাবারের ব্যবস্থা করে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে তোমার মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করলেন, তুমি দুনিয়াতে আসলাম শিশু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে বের করে আনলাম, বলেন তো দেখি মায়ের পেট থেকে মায়ের গর্ভ থেকে আমাদেরকে বের করে আনলেন কে? সেই আল্লাহকে আমরা ভুলে যাই, আমি মায়ের গর্ভে ছিলাম আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, আমি যখন দুনিয়াতে আসলাম দুনিয়ার এই আলো বাতাসের সাথে আমার শারীরিক শরীরের যে সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলো বাতাসের সাথে আমার শরীরের সক্ষমতাকে ম্যাচিং করে দিয়েছেন কে বলেন?
আমার খাবারের প্রয়োজন, মায়ের গর্ভে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, দুনিয়াতে আসার পর আপনি কি খাবেন কি খাবেন কি পরবেন, দুনিয়ার কোন সরকার দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান আপনার খাবারের ব্যবস্থা করে নাই, বরং আপনার আমার খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আমি যখন যৌবনে চলে যাই, শরীর কি কথা কয় না, যৌবন যখন থাকে আমাদের শরীর, শরীর কি থাকে? রক্ত গরম, বাড়ি ঘর সব তামা করে ফেলায়, নেতা বলছে বড় ভাই বলছে যা দোকানটা ভাঙচুর কর, এমন জোরে যায় পিছনে কি আছে না আছে দেখার কথা কয় না। এই যে জুলুম, এটা কি, এটা কি? আপনি যে নেতার কথা মতো জুলুম করলেন, কাজিরাত বাজারে দোকান দখল করলেন, চৌমুনিতে প্লট দখল করলেন, এইভাবে আপনি যে জুলুম করলেন, বলেন তো দেখি এই জুলুম ভালো কাজ না খারাপ কাজ? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলো বাতাস না দেখাতেন, আমাদের সমাজে এরকম আমরা খবর পাই দুনিয়াতে আসার 3 ঘন্টা পরে ইন্তেকাল হয় না, যদি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আপনাকে মেরে ফেলতেন, দুনিয়াতে আসার 6 মাস পরে মেরে ফেলতেন, আপনি কি আল্লাহর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারতেন? কারণ আমরা তো আল্লাহর কাছে কোনো দরখাস্তই করি নাই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা 18 নম্বর সূরা সূরা আল কাহফের ভিতরে জানালেন, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালক আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিজিল মুদিল্লিনা আদুদা। আল্লাহ বললেন মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে সুবিশাল আকাশ এবং জমিন আমি তো বানালাম, ওয়ালা খালক আনফুসিহিম, এই যে আমি তোমাদেরকে তৈরি করলাম, আমাদেরকে বানালেন কে কথা বলেন, আমাদেরকে কে বানালেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কার কথা? দয়াময়, তিনি দয়া করলেন, খালাকাল ইনসান আমাদেরকে বানালেন, শুধু আমাদেরকে বানালেন না আল্লামাহুল বায়ান, আমাদেরকে বয়ান করার জন্য কথা বলার সৌভাগ্য দিয়েছেন কে? এখন যে আল্লাহ আপনাকে কথা বলার সৌভাগ্য দিল, আপনি মন্ত্রী হলেন, সচিব হলেন, মুফতি হলেন, মুয়াজ্জিন হলেন, সচিব হলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন, রাজনৈতিক নেতা হলেন, চেয়ারম্যান হলেন, আপনি বাংলাদেশের 1 নম্বর ধনী হলেন, যা কিছু আপনি হলেন, বলেন তো দেখি এই কিছু হওয়ার জন্য আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন? কথা কয় না, মা আশহাদ তুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালক আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিজিল মুদিল্লিনা আদুদা। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি যে তোমাকে জমিনে পাঠাবো, তোমাকে তৈরি করার সময়, তোমাকে পাঠানোর সময় আমি দুনিয়ার কারো সাথে কোনো পরামর্শ করা লাগে নাই। আল্লাহ মনে হয় আমাদের এমপি সাহেবকে ফোন দিছে, চেয়ারম্যান সাহেব, হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি কিছু লোকজন কিছু জনগণ পাঠাবো কুতুবপুরে, আগামী নির্বাচনে আপনার তো ভোটার হিসেবে কাজে লাগবো, পাঠাবো? কথা কয় না, আল্লাহ ফোন দিছেন না, ওয়ামা কুনতু মুত্তাখিজিল মুদিল্লিনা আদুদা, আল্লাহ কারো সাথে পরামর্শ করা লাগে নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনিও আল্লাহর কাছে দরখাস্ত দেন নাই, দিছেন? তাহলে এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে মান কালা বিহি সাদাকা, যদি আমরা কথা বলবো সত্য না মিথ্যা কথা বলবো, ওমান হাকামা বিহি আদালা, আমরা যদি ন্যায় বিচার করতে চাই কি দিয়ে ন্যায় বিচার করতে হবে? ওমান আমিলা বিহি উজিরা, আল্লাহর রাসূল বললেন যদি বান্দা কোনো আমল করতে চাও, আমল করার ক্ষেত্রে দুনিয়ার কাউকে তুমি দেখা দরকার নাই, তোমাকে দেখতে হবে তারাক্তু ফাইকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ ক্বালা আল্লাহু তাআলা মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ক্বালা আল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া জাদাকা দাল্লান ফাহাদা ওয়া মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কার কথা? এই সকল বিষয়গুলো আল্লাহ ইমান, ইমান কি জিনিস, কিতাব কি জিনিস আপনি জানতেন না, আপনাকে জানালেন কে? তাহলে ওমান আমিলা বিহি উজিরা, তোমরা যদি আমল করতে চাও তাহলে কোরআন দিয়ে আমল করো। আর রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি 2টি জিনিস, লান তাদিল্লু কখনো প্রবষ্টা হব না, মা তামাসাকতুম বিহিমা যদি তোমরা এটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, মানির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো,
আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ধরা দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, আমি বিজ্ঞানের কিছু বিষয় আপনাদেরকে জানালাম, যদিও আমার খুতবার ভিতরে যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি আমি এখনো সেদিকে যাইনি, আমার সময় আছে 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে আমি আমার আয়াতকৃত কোরআনের অংশ আপনাদের কাছে উপস্থাপন করব ইনশা। কথা বলেন ইনশা। সম্মানিত হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা, কত নম্বর বলেন বলেন, কত নম্বর সূরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন 100, বলেন 114, এই 114টা সূরার মধ্যেই এই সূরাটির নাম্বার হচ্ছে 28, কত? আর এই সূরার নাম হচ্ছে কসস। বলেন এই সূরার নাম কি? কসস। মা মানাল কসস, কসস শব্দের অর্থ কি? কসস শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিক ঘটনা, কিচ্ছা। সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বললেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসস, সেখানে কসস আসনা নাই। তো আমরা এই কোরআনের ভিতরে আল্লাহ কিছু ঘটনা দিলেন, কিচ্ছা দিলেন। এখন আমাদের কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই কোরআন ইতিহাসের কিতাব না হেদায়েতের কিতাব? একটু এদিকে খেয়াল করেন, আমাদের কমিটির লোকজন আসবে, ক্যামেরাম্যান আসবে, আপনারা আগামীকালকে এই আলোচনা আবার অনলাইনে দেখবেন, দেখার সুযোগ আছে। এটি আমাদের জন্য নেয়ামত, যদি আমরা হালালভাবে শরীয়ত সম্পূর্ণভাবে ব্যবহার করি। সম্মানিত হাজরিন, এই কসাস এটা ইতিহাসের কিতাব নয় যে আল্লাহ আপনাকে আমাকে পড়ে পড়ে ইতিহাস শোনান। এই সূরার আমি 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কয় নম্বর? এই 4 নম্বর আয়াতের কারিমার সাথে কিছু কথা বলবো অল্প সময়ের ভিতরে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কোরআনের তাফসিরে আসলে মন, আপনার চোখ, দৃষ্টি, আপনার কল, সব কিছু আমার দিকে নয়, কার দিকে? বক্তার দিকে, আমার দিকে নয়। আমায় আমি তো আর সবসময় কথা বলবো না, যেখানে, কারণ কি, আপনি যখন এই কোরআনের বাগানে আসেন, কোরআনের মজলিসে বসলে কিছু আদব কায়দা আমাদের জন্য দিয়েছেন কে? তো কোরআনের মজলিসে যদি ভালো না লাগে আপনি উঠে যান, পাশে গিয়ে কথা বলেন, কিন্তু এখানে বসে কথা বলবেন, ডিস্টার্ব করবেন, তাহলে আপনি এখানে আসলেন ঠিক, তবে ফলাফল কি? জিরো। আমি আপনাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে শেষ করছি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু, কার কথা? আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের মজলিস যখন তোমরা থাকবা, ফাসতামিউ লাহু, তখন তোমরা শোনো। এরপর শব্দ আসেনি, যদি আল্লাহ এখানে শেষ করতেন তাহলে আল্লাহ তো কইছে শোনার জন্য, ফাসতামিউ লাহু, শুধু শুনলেই হবে না, ও আনসিতু, চুপ করো, মানে তুমি তোমার কলব, তুমি তোমার অন্তর দিয়ে অনুভব করো, ফিল করো, তুমি কোরআনের কথা শোনার জন্য তোমার চোখ, তোমার কান, তোমার যে অন্তর দৃষ্টি আছে, এই তিনটার সমন্বয় ঘটাও, যদি এই তিনটার সমন্বয় ঘটানো যায়, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রহমতের ব্যবস্থা করা হবে। তাহলে অল্প সময়ের ভিতরে একটু ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদ'ইফু ত্বাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর কুখ্যাত খুনি, বলেন আমার সাথে কি, কুখ্যাত খুনি, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী, কি নাম খেয়াল করেন নাই? আমি আয়াত আবার পড়ছি, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা, আল্লাহ বললেন নিশ্চয় ফেরাউন, কি নাম? ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়,
ফেরাউন কোন ব্যক্তির নাম নয়। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করলেন, ওই তখন রোম যিনি পরিচালনা করতেন, রোমের সাম্রাজ্যকে বলা হতো কাইসার। আবার পারস্যের সাম্রাজ্য যিনি পরিচালনা করতেন তাকে বলা হতে কিসরা। এটা হচ্ছে লকব উপাধি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন কোন ব্যক্তির নাম নয়। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরাউনের কথা উল্লেখ করলেন, ফেরাউন ছিলেন দুইজন, কয়জন? একজন হচ্ছে দ্বিতীয় রামেসিস। আর কোরআনের ভিতরে যেই ফেরাউনের কথা আল্লাহ উপস্থাপন করলেন, এই ফেরাউন হচ্ছে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, যাকে উলুল আজম ফাইগম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিতাব দিলেন সাইয়্যিদেনা মূসা কালিমুল্লাহ, সময় এই ফেরাউন ছিল, সম্মানিত হাসনা করেছেন। তার মানে ফেরাউনকে নিয়ে এই কোরআনের বারো ভাগের এক ভাগ, বারো ভাগের এক ভাগের আলোচনা কি নিয়ে? ফেরাউন নিয়ে। সম্মানিত হাজরিন, আল্লাহ কি বললেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা। আল্লাহ এই আয়াতের ভিতরে ওই কুখ্যাত সন্ত্রাসী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুখ্যাত সন্ত্রাসীর তার শাসন আমলের চারটি বৈশিষ্ট্য আল্লাহ এই কোরআনের ভিতরে আলোচনা করেছেন। ক্যারেক্টার, ইংরেজিতে এটাকে বলে কি? ক্যারেক্টার মানে চরিত্র। এক নম্বর চরিত্র কি শুনেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছিল। অধ্যত করেছিল মানে কি? সেই জমিনে বাড়াবাড়ি করেছে, দম্ব করেছে, অহংকার করেছে। অহংকার করতে করতে ডান দিকে তাকালো, তার লোক আমার কথা কয় না, আপনারা বুঝেন না আমার কথা। ডান দিকে তাকালেও মনে করে সব আমার, বাম দিকে তাকালে মনে করে সব আমার, সামনে যা দেখে সব আমার, পিছনে যা দেখে সব আমার, এরকম লোক আছে না? নাই। এই চরিত্র যারা ধারণ করতে করে, যারা ধারণ করবে, বুঝতে হবে এটি হচ্ছে ফেরাউনি ক্যারেক্টার, ফেরাউনি চরিত্র। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনে অধ্যত করেছিল, অহংকার করেছিল। অহংকার করতে করতে সে এমন জায়গায় চলে গিয়েছিল, কোরআনের একটা আয়াতের তাফসীর করে আরেকটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যারেক্টার সেই অহংকার করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে, সেই এরপরে বলে বলল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা, বলেন নাউযুবিল্লাহ। তাহলে ফেরাউনি শাসনের এক নাম্বার ক্যারেক্টার সেই জমিনে অধ্যত করেছিল, মানে সেই একচ্ছত্ব আধিপত্য বিস্তার করেছে, মানে তাকে যে পরামর্শ দেয়, যেই বলে কারো কোনো পরামর্শ, ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার, হুয়ারি হুয়ারি, মানান্তা তুমি কে, যাও, এরকম লোক আসেনি। এই চরিত্র যারা ধারণ করবে, বুঝতে হবে এটা হচ্ছে ফেরাউনি চরিত্র। দুই নাম্বার আসেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন, দুই নাম্বার ফেরাউনের চরিত্র হচ্ছে ফেরাউন তার জনপদের লোকদেরকে, একটু খেয়াল করেন, আমরা একটু এদিকে খেয়াল করি, ফেরাউন তার জনপদের যারা লোক ছিল, সেই যেই দেশের কর্তা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যেই দেশের শাসন কর্তার প্রধান ছিলেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন, সেই ওই দেশের জনপদ, জনপদ জনগণকে, ওই দেশের জনপদের লোককে সেই দলে দলে ভাগ করে রেখেছে। কি করে রেখেছে? ইংরেজিতে বলে ডিভাইডেড রুলস, ডিভাইডেড, সেই জনগণকে কি করে রেখেছে? ভাগ। আজকে সারা পৃথিবীতেও মুসলমানদেরকে, আমাদেরকে ভাগ ভাগ করে, আলাদা করে করে, দুর্বল করে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ কি? আল্লাহ বললেন ওয়াজআলা আহলাহা শিয়াআন, যে সেই তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে। কি কারণে? কারণ এই লোকগুলো যখন ঐক্যবদ্ধ হয়, তখন ওই ফেরাউনের গদি আর থাকে না, তাই তার গদিকে চিরস্থায়ী করার জন্য এই সেই এই নীতি অবলম্বন করেছে, ওয়াজআলা আহলাহা শিয়াআন, সেই লোকদেরকে দলে দলে বিভক্ত করেছে, ঠিক কিনা বলেন?
আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলমানদেরকেও দলে দলে বিভক্ত করেছে ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা বলেন? এবং বাংলাদেশেও আমাদেরকেও দলে দলে বিভক্ত করে রেখেছে কি রেখে নাই? আমাদের ভিতরে একজন আজানের উত্তর দেন, আমাদের ভিতরে সরকারি আসেনি কথা কয় না, সরকারি কাউমি হেফাজত জামাত সরমুনাই বিভিন্ন রকমের দলে দলে ভাগ করে রেখেছে। আবার আমাদের ভিতরে আমরা যারা ইসলামী দলের বাহিরে গিয়ে রাজনীতি করি সেখানেও কয়েক গ্রুপ আছে না নাই, তার মানে আমাদের কি ইসলামের ভিতরে ভাগ করছে, ইসলামের বাহিরও ভাগ করে রেখেছে। এই ক্যারেক্টার এখনকার নয়, 1400 বছর আগেও নয়, প্রায় 2 থেকে 2500 বছর আগে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, এটা ফেরাউনের ক্যারেক্টার, সেই মানুষদেরকে পৃথক করে রেখেছে, ভাগ করে রেখেছে। কারণ কি, মানুষ যখন আলাদা আলাদা থাকে তখন তার গদিটা কি থাকে? মনে করেন আপনার হাতে একটা লাঠি দিলাম, এই একটা লাঠি ভাঙা যত সহজ, যদি আমি আপনার হাতে 10টা লাঠি দিই 10টা লাঠি ভাঙা তত সহজ কথা বলে না, কত সহজ? এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারু কাজ, এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারু কাজ, আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দূরে জয় কাপেলা গড়ো এক হয়ে, আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দূরে জয় কাপেলা গড়ো এক হয়ে, নারায়ে তাকবীর তোলরে আওয়াজ, নারায়ে তাকবীর তোলরে আওয়াজ, এক হওয়া মুমিনের মূল কারু কাজ, এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারু কাজ। এটা আমার ঘোষণা না, এটা মোল্লার না আল্লাহর, এই এক হওয়ার ঘোষণা মোল্লার না আল্লাহর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে হাবলুন মানে রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হইও না, ভাগ হইও না, মতপার্থক্য করো না, ইখতিলাফ করো না। আমি বলছিলাম ফেরাউন কি করেছে, দলে দলে ভাগ করে রেখেছে। 2 নম্বর 3 নম্বর ফেরাউনি চরিত্র শুনেন, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সেই তার জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছে। কয়টা দল বলেন, কয়টা দল? ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সেই তার জনপদের একটা দলকে সে দুর্বল করে রেখেছে, সেই দুর্বল করে রেখেছে একটা দলকে, ওই দলের নাম হচ্ছে বানু, কথা বলে না, বানু ইসরাঈল। এই বনি ইসরাঈলরা, ফেরাউন এই বনি ইসরাঈলদেরকে হটিয়ে ওই অবৈধভাবে মিশরের ক্ষমতা দখল করেছে, আর এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করেছে। 3 নম্বর হচ্ছে সেই তাদেরকে দুর্বল করে রেখেছে। আজকের পৃথিবীতেও বিভিন্ন রাজনৈতিক দলকে দুর্বল করে রাখা হয় কি হয় না, এই চরিত্র যারা ধারণ করে বুঝতে হবে এটি হচ্ছে ফেরাউনি চরিত্র। বনি ইসরাঈল কারা? 1 মিনিটে আমি বনি ইসরাঈলের পরিচয় দিচ্ছি। তিনি জনপদের একটা দলকে কি করে রেখেছে, দুর্বল করে রেখেছে। এই বনি ইসরাঈল, সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা, বিশ্বনবী। এই সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত নবী ছিলেন, আর ইব্রাহিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সব সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামে 2 বিয়ে করেছেন, তার একজন স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান হাজার, আরেকজন নাম হচ্ছে সারা। এই আম্মাজান হাজারের ঘরে এসেছিলেন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস সালাম, আর এরপরে আম্মাজান সারার গর্ভে এসেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর এই ইয়াকুবের ঘরে আরেকজন সন্তান এলেন ইসহাক,
এই ইসহাক আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইল। বনু ইসরাইল এটি হিব্রু ভাষায় বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। এই বনু ইসরাইলদের একটা সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মিশরের নেতৃত্ব সাইয়্যিদেনা ইউসুফ আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। কারাতে কারাতে وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ বললেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا জমিনে তোমরা যাদেরকে দুর্বল করে রেখেছো বিভিন্ন ভাবে তাদেরকে তোমরা দুর্বল করেছ, মামলা দিয়েছ, মোকদ্দমা দিয়েছ, তাদের ব্যবসা দখল করেছ, বাড়ি দখল করেছ, এইভাবে জমিনে যাদেরকে তোমরা দুর্বল করে রেখেছ। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তুদ্বিফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আইম্মা, আমি তাদেরকে নেতৃত্ব দিলাম, ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওই নেতৃত্বর ওয়ারিস, ওই দেশের রাষ্ট্রীয় ওয়ারিস আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিলাম। সম্মানিত হাজরিন, এই সাইয়্যিদেনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি তার এগারো ভাই তাকে কূপে ফেলে দিল, সেখান থেকে আজিজে মিশর তাকে কিনে নিলেন। এরপরে তিনি একটা সময় মিশরের প্রেসিডেন্ট হলেন। আর এই ফেরাউন তাদেরকে হটিয়ে, তিনি এই বনী ইসরাইলকে হটিয়ে মিশরের ক্ষমতার মসনদ দখল করলেন ফেরাউন। আমরা ইতিহাস আমাদের মুসলমানরা জানি না, না জানার কারণে দোকানে বসে, সাহেব দোকানে বসে ইসলাম নিয়ে ইসলামের রাজনীতি আসেনি, এরকম ফতুয়া দেয় না। হ্যাঁ, সারা বছর উনি আসি, বুড়ো হয়ে গেছি, উনি না অন ইসলামের রাজনীতি বার করছে, ওই কথা কয় না। হ্যাঁ, সম্মানিত হাজরিন, এই কোরআনের আয়াত, ওনা যে আলাহুম আইম্মা, উনি বসে আছেন, ওনা যে আলাহুমুল ওয়ারিসিন মানে জমিনের ওয়ারিস মানে রাষ্ট্রের ওয়ারিস করা হয়েছে। এই বলছিলাম এই সেই এক নম্বর একচ্ছত্ব আধিপত্য উদ্যত করেছে, এরপরে মানুষদেরকে দলে দলে বিভক্ত করেছে। তিন নম্বর সেই ওই জনপদের একটা দলকে কি করে রেখেছে, দুর্বল। আমার সময় মাত্র দুই মিনিট, শেষ করে দিচ্ছি, কয় মিনিট, দুই মিনিট। এই দুর্বল তিন চার নম্বর হচ্ছে ইউযাব্বিহু আবনাআহুম ওয়াইস্তাহিয়ি নিসাআহুম, তার চরিত্রের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই জনপদের সেই পুরুষদেরকে, ওই ছেলেদেরকে সেই হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াইস্তাহিয়ি নিসাআহুম, আর নারীদেরকে সেই ছেড়ে দিল। চার নম্বর কি, ওই জনপদে কোনো পুরুষ সন্তান আগমন করতে পারবে না, যেই দুনিয়াতে আসবে যদি সেই ছেলে হয়, মকথা কয় না। কি কি জবাই, আপনার কি এটা বিশ্বাস হয়, কথা কয় না, এই কথাটা বিশ্বাস হয়, এটি কি আমার বাপের কথা বললাম, দলের কথা, প্রাইমারি স্কুলে কবি নজরুলের কিচ্ছা, হ্যাঁ কবি ঠাকুরের কিচ্ছা, ইজাব্বিহু আবনাআহুম, তিনি ওই পুত্র সন্তানদেরকে হত্যা করেছেন, ওয়াইস্তাহিয়ি নিসাআহুম, সেই নারীদেরকে ছেড়ে দিয়েছে, কেন দিলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সেই জমিনে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। সেই সেই ছিল কি সন্ত্রাসী, সেই জমিনে বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। সম্মানিত হাজরিন, আমার আলোচনার এক মিনিট শিক্ষা, শিক্ষাটা কি এক মিনিট, সেটা হচ্ছে আমি একটা হাদিস বললাম, এই যে আমি ফেরাউনি চা ক্যারেক্টারের চারটি বৈশিষ্ট্য, হয়তো এই আলোচনা জীবন আর কেউ শুনে নেন, ফেরাউন যেভাবে শাসন করছেন আল্লাহ এটা বিশ্বনবীকে জানালেন, কেউ শুনে নেয় নাই। এটা না শোনার কারণ কি, 1400 বছর আগে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটি জামানা আসবো, এমন একটি সময় আসবো, ইয়াকফুরু ফীহিল কুররা, মানুষ ঘরে ঘরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে, ঘরে ঘরে কারি পাওয়া যাবে, কিন্তু কি পড়ে সেই নিজেও বুঝে না, মুসল্লিও বুঝে না, ওয়ায়ুকবাদু ফীহিল ফুকাহা, এবং এই তারা কোরআন বুঝবে না। আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াতের তেলাওয়াতকারীর অভাব নাই, কিন্তু কোরআন বুঝে এই সংখ্যাটা খুব অভাব না, খুব অভাব না। আসুন আমরা এই কোরআনটাকে আমরা পড়বো,
জানবো এবং জেনে জেনে কোরআন দেখে দেখে ওমান আমিলা বিহি উজিরা, যদি আপনি কোরআন দেখে আমল করেন, ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, বিশ্বনবী বললেন তাহলে সেই লোকটা ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? যা জান্নাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? জান্নাত। আসুন আমরা এই কোরআন দিয়ে নিজের পরিবর্তন করব, সমাজের পরিবর্তন করব, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব, অর্থ ব্যবস্থার পরিবর্তন করব, সকল জায়গাতে যদি এই কোরআন দিয়ে আমরা ব্যবস্থা করতে পারি, সমাজের দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, মাদক থাকবে না, ইপ্পিদিন থাকবে না, রাহাজানি খুন হাইজাকারি থাকবে না। আসুন আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই চমৎকার আয়োজনকে কবুল করুক, আমরা যারা এসেছি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।